বাবা শব্দের প্রতি আমি একটা আবেগ আছে আমার, কারণ আমার ছোট ছোট বাবা মারা গেছে, তো বাবা শব্দের প্রতি আমার একটা আবেগ বেশি। আমার ছেলে ওই যে ওর 3 মাস 7 মাস যখন বয়স হয়েছে, তখন থেকে ওই এই বাবা টাটা হাতের দাগাইত, প্রতিদিন আমার টাটা দেয়। আমি বলেছি বাবা টাটা, বাবা টাটা, কারণ ও মনে করেন আর একদিকে ফিরে ও কিছু বলতে আসে না। আমি মানে বাসা থেকে সামনের সিঁড়ি থেকে নামছি, বাবা টাটা ও বলতে আসে না। ওই যে ওখান থেকে অ্যাম্বুলেন্স করে যখন ওই ঢাকা নিবে, বাবু এখন ওই ওর আম্মুর কোলে দিয়ে খালি চিকরে করে আমার 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 দাঁড়িয়ে আইবে, মানে বাবার খালি ই করে যে আমার কাছে আসবে। সবাই দাঁড়াই রয়েছে অ্যাম্বুলেন্সের সাথে সামনে, আমি তো ওই যে অ্যাম্বুলেন্স রি খোলা, বাবু নিয়ে আসছে। আমি বললাম যে বাবা আমি যাই টাটা টাটা, ও তখন হাত জায়গায় এরম করে, ও তখন হাত জায়গায় এরম করে, বাবু যখন এরম বলছে তখন রফিক বে ছিল, সে বলছে ওর জন্য আর বাবার বাসায় রাখবে, ওর জন্য বাবার বাসায় রাখবে। আমি ব্র্যাকে চাকরি করছি, মানে এই হিসাবে মনে হয় যে আমি সবার মনের জায়গা করে নিয়েছি, যারা যারা আসছে, মানে আগ থেকে আমার পারফরমেন্স, আমার আচার ব্যবহার বা কথাবার্তা। আমাদের কাছে মানুষ তো সেবা নিতে আসে, সেটা সমস্যা ফুরিয়ে আসে, পুরো বললাম কিন্তু মানি ক্রাইসিস, এটা কিন্তু একটা 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 পুরো সমস্যা। তো আমার তো 100-এর উপরে বড়োয়ার, আমার যে কলিগদের বাইরে যারা আছে, আমার এই অফিসের প্রতিটা মানুষ, প্রতিটা প্রোগ্রামের অন্য আদার্স প্রোগ্রাম সবাই আমাকে সব বেশি আমার হেল্প করে, এখনও করে। যখন আমি দেখি না আমার কাছে টাকাটা নিয়ে সে উপকৃত হয়েছে, তার ভিতরে একটা তৃপ্তি জাগে, তখন আমার ভালো লাগে যে আমার কাছে টাকা নিয়ে এখনই গেলে বলে স্যার এই যে আমি খামার করছি, আমি ঘর করছি, এটা আপনার টাকা নিয়ে তো আমার এত কিছু হয়েছে। যেমন আমারও খুব ভালো লাগে যে একটা লোকের ই করতে বলে যা, মানে আমারও একটা তৃপ্তি লাগে না এই লোকটার আমি উপকার করতে পারছি বা দিতে পারছি।